ষষ্ঠ সপ্তম শ্রেণীর মূল্যায়নের জন্য যে মুক্তফাটের অনলাইন কোর্স সেই কোর্সটি আজকে সংক্ষেপে দেখানোর চেষ্টা করবো এবং মূল্যায়ন কুইজের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব তো সম্মানিত ভিওয়ার্স যারা ভিডিওটি দেখছেন অবশ্যই সকলকে দেখাবার জন্য শেয়ার করে দিবেন সাহায্য করার জন্য এবং আপনারা যদি এই চ্যানেলে নূতন হয়ে থাকেন অথবা আমার এই ফেসবুক প্রোফাইলে নূতন হয়ে থাকেন তাহলে ফেসবুক প্রোফাইলটি ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে যে কোনো নূতন আপডেট যাতে আপনার কাছে নোটিফিকেশন আকারে যায় তো গায়ে স্লেট স্টার্ট শুরু করা যাক আমরা প্রথমে আপনারা কীভাবে মুক্তপাটে চলে আসবেন সবাই আশা করি মুক্তপাটে আসতে পারেন আর যারা আসতে না পারেন তারা আমার মুক্তপাট সম্পর্কেও ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে এই ফেসবুকেই আপনার প্রোফাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো আসার পরে এই যে উপরে তিনটা রেখা বা একটা বক্স আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে যদি এসে আপনি সামষ্টিক কথাটা লিখেন তাহলে এই জানাব সামষ্টিক কথাটা লিখলেই লিখে এখানে সার্চবারে সার্চ করে দিবেন এই নিচে অথবা লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব কমেন্ট বক্সে সেখান থেকেও দেখে নিতে পারেন তো এখানে আমি চলে আসলাম এই আসার পরে এখন আপনারা এখান থেকে শুরু করুন অপশনে ক্লিক করে দিবেন শুরু করুন অপশনে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন আমি আপনারা এখান থেকে এসে নিচে একটা পিছনে একটা শুরু করুন থাকে দরকার সেই শুরু করুন যাবেন এই যে শুরু করুন আছে এই শুরু করুণে ক্লিক করবেন করার পরে এই কোর্সের এখান থেকে প্রথমে সাধারণ নির্দেশিকা পাবেন সাধারণ নির্দেশিকা আসবেন আসার পরে সমাপ্ত এবং পরবর্তী অপশনে ক্লিক করবেন সেখানে করার পরে আপনারা ভিডিও পাবেন ভিডিওতে ভিডিওটা পুরোপুরি ভালো করে দেখবেন তারপরে পরবর্তী দেবেন আবারও বলি ভিডিওটি খুব সুন্দর করে ভালো করে দেখবেন এরপরে পরবর্তী আবার সমাপ্ত হিসাবে ক্লিক করবেন পরবর্তী প্রত্যেকটা পার্ট খুব ভালো করে পড়বেন পড়লে আপনি বুঝতে পারবেন এরপরে ভিডিওর জন্য আপনি আবার পরবর্তী অপশনে যাবেন যার পরে মূল্যায়ন অপশন আসবে এবার মূল্যায়ন শুরু করবো আমরা মূল্যায়নের কুইজের উত্তর দেবো ভিত্তিক নূদান কারিকুলামে কারিকুলাম অংশ অনুযায়ী মূল্যায়ন কত প্রকার মূল্যায়ন আপনারা জানেন দুই প্রকার একটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন একটা সামষ্টিক মূল্যায়ন এরপরে সামষ্টিক মূল্যায়নের উদ্দেশ্য হচ্ছে নির্দিষ্ট সময় পর শিক্ষার্থীদের অর্জিত যোগ্যতা কতটুকু ধরে রাখতে পেরেছে তা না এটা না নির্দিষ্ট সময় পর শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে নির্দেশনা প্রদান করে এটা না নির্দিষ্ট সময় শিক্ষার্থী সকল দক্ষতা বিকাশে সহায়তা করা আপনারা এই উত্তরটি দেবেন নম্বরে এরপরে আমরা পরবর্তীতে যাব পরবর্তীতে বছরে বছরে সামষ্টিক মূল্যায়ন হবে আপনারা জানেন বছরে দুইটা সামষ্টিক মূল্যায়ন হবে একটা বাৎসরিক আর একটা ষান ষাণমাসিক বা সামষ্টিক এরপর নতুন কারিকুলামে সামষ্টিক মূল্যায়নের মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থী তার একটি নির্দিষ্ট যোগ্যতার জন্য কোন অবস্থানে আছে তা নির্ণয় করতে হয় অ্যাসাইনমেন্ট উপস্থাপনা যোগাযোগ বিভিন্ন আয়োজনের মাধ্যমে যে এটাই সঠিক এরপরে পরবর্তী অপশন সামষ্টিক মূল্যায়নের দুইটি ধাপ একটি হচ্ছে প্রস্তুতিমূলক সেশন পরিচালনা ও চূড়ান্ত মূল্যায়ন উৎস মূল্যায়ন বা মূল্যায়ন উৎসব পরিচালনা করা এটাই কারেক্ট এরপরে যাব শিক্ষার্থীদের চূড়ান্ত মূল্যায়নের জন্য প্রস্তুত করা হয় কোন মাধ্যমে প্রস্তুতিমূলক ক্লাস পিরিয়ড সেশন এর মাধ্যমে এখানে কোনো পরীক্ষা হবে না প্রস্তুতিমূলক ক্লাস পিরিয়ড সেশন এর সংখ্যা কোথায় উল্লেখ আছে এটা আপনাদের বিষয়ভিত্তিক ষাণ্মাসিক যে সাপ মূল্যায়ন শিকায় দেওয়া আছে কোনো প্রস্তুতির জন্য কোন প্রস্তুতির জন্য শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের তথ্য নমুনা সংগ্রহের অনেক সময় সাক্ষাৎকার প্রয়োজন হয় চূড়ান্ত মূল্যায়নের জন্য এরপরে যাব কোন কোনো শিক্ষার্থী অন্যের লেখা কপি করলে তার যোগ্যতা অর্জন হয়নি শিক্ষার্থীর যোগ্যতা অর্জন হয়নি বলে ধরে নিতে হবে তারপরে এক বিষয় শিক্ষক অন্য বিষয় শিক্ষকের সাথে শিক্ষার্থীর আচরণিক সূচকের মাত্রা নিয়ে কি করবেন অবশ্যই কারোর সাথে সে শেয়ার করা যাবে না গোপন রাখতে হবে তো সম্মানিত ভিউয়ার্স আমি দশটি কুইজ এখনই সাবমিট করে দিব দেখি সাবমিট করে দিলাম এখানে লেখা আছে অভিনন্দন আপনি কুইজে কৃতকর্ণ কৃতকার্য হয়েছেন তো এখন আপনাদের এই কাজ শেষ এরপরে আপনার